বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। কেননা এই পৃথিবীতে, বিশেষ করে পৃথিবীতে যাব না, এখন বাংলাদেশেই থাকবো, সেটি দেখেন বাংলাদেশের চতুর জায়গায় যে মাজার ভাঙা হচ্ছে, তাহলে এই মাজারগুলো ভাঙছে কে, এই দরবারগুলো ভাঙছে কারা? সেটা হলো, যদি যারা ভেঙে থাকে তারা কিন্তু তরিকতের লোক নয়, তরিকাত জগতের বাহিরে, আউলিয়া জগতের বাহিরে। আচ্ছা, এখন তারা যদি এটা ভেঙে থাকে, তাদের জ্ঞানে এবং তাদের চোখের দৃষ্টিতে তারা যা কিছু দেখেছে ওই জ্ঞান অনুসারে তাদের জন্য ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় হলো যে মানুষ যেমন মানুষকে সম্মান করে, যেমন মানুষ অলিয়া উলিয়াদেরকে সম্মান করে, ঠিক তাদের মধ্যেও সেই সম্মানটি ছিল। সেই সম্মানটি নষ্ট করলো কারা? যারা তরিকার জগতে আছে তারা। যেমন আমি আপনাকে বলি, দেখেন যে কেউ বলতেছে যে এক মাজারে গিয়েছিলাম, গিয়ে দেখি মাজারের আশেপাশে বসে মানুষ গাঁজা খাইতেছে, নড়তো কি না চাইতেছে, এটা কি ইসলাম? এটা কি আসলে কোনো জ্ঞানের জগৎ? এটা কি অলিয়া উলিয়ার জগৎ? তারা যা দেখেছে এটা তো ভুল দেখেনি, এবং তারা যেটা নিজ চোখে দেখেছে এটাতে অস্বীকার করতে পারবে না। এ হলো একটা বিষয়। তবে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সমস্ত অলিয়া উলিয়াদের, সমস্ত নবীদের সর্দার। তিনি কিন্তু এমন কথা বলেননি যে তোমরা গাঁজা খাই, তোমরা নর্তক কি না চাইও, এ কথা বলেনি। তবে হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলেছে যে তোমরা এই পৃথিবীতে যারা আছো, তারা দেখা যায় আমি একদিন ইন্তেকাল করলে আমারও একটা রওজা শরীফ হবে, আর এই পৃথিবীতে যদি কোনো আল্লাহর বন্ধু কেউ বন্ধুত্ব অর্জন করতে পারে তাহলে তারও একটা রওজা হবে। তবে বড় বন্ধুর হয়েছে, ছোট ছোট বন্ধুদের অবশ্যই হবে এবং হচ্ছেও। এখন কোনো অলিয়া আউলিয়া কিন্তু বলেনি তোমরা নর্তকি না চাও, কোনো অলিয়া উলিয়া কিন্তু মাজারে শাহিত আছে সে কিন্তু বলেনি যে তোমরা আমার এখানে বসে গাঁজা খাও। তাহলে এগুলা যারা করতেছে তারা ভুল করতেছে, এবং এই জিনিসগুলো শরীয়তের দৃষ্টিতে খারাপ দেখছে, তখন তারা এই কাজটি করতে বাধ্য হয়েছে। আর না হয় তো অলিয়া উলিয়াদের প্রতি সালাম শ্রদ্ধা, সেই মুন্সি মৌলভি মাওলানা ওলামাগণ সবাই কিন্তু অলিয়া উলিয়াদেরকে সম্মান করে, কিন্তু এই সম্মান নষ্ট করলো কারা? যারা অলিয়া উলিয়াদের কাছে, অলিয়া উলিয়ার মাজারের কাছে যায় এবং গিয়ে ভালো কিছু রেখে খারাপ কিছু করতে থাকে, তখন এইসব দেখে তখন তারা এটা করতে বাধ্য হয়। তাহলে এটা করার সুযোগ কে দিয়েছে? তরিকর সমস্ত তরিকতের লোকেরাই এই সুযোগটা দিয়েছে। এই কথাটা কি সত্য কি না মিথ্যা? আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে আমি আরো একটি কথা বলব, সেই কথাটি হলো দেখুন যে বাংলাদেশে, ইন্ডিয়াতে বা বিভিন্ন কান্ট্রিতে আছে, বিশেষ করে বাংলাদেশের কথাই বলছি, যেমন আমি ইউটিউবে আধ্যাত্মিক জগতের কথা বলি, এরকম অনেকেই বাংলাদেশে আধ্যাত্মিক জগতের কথা বলে, রুহানি জগতের কথা বলে। তো এই কথার মাধ্যমে এমন কিছু খোঁচা মেরে কথা হয় যে একটা বল্লার চাকের মধ্যে যদি কেউ খোঁচা দেয় বা একটা ডিল মারে, তাহলে কিন্তু বল্লার চাক কিন্তু বেরিয়ে এসে গাই দিতে শুরু করে। তাহলে সে বল্লার চাকের মধ্যে কিন্তু সেভাবেই যেতে হয়, সেভাবেই কিন্তু মধু আহরণ করতে হয়, আর না হয় বল্লার কাটা খেয়ে ফিরতে হবে, মধু কপালে জুটবে না। যেমন বাংলাদেশে অনেকেই কথা বলছে যে মোল্লারা এটা বোঝে না, মোল্লাকে ইবাদত ভুল হচ্ছে, ওই মুখ ওলামা, এই মুখ মাওলানা ভুল তাফসির করছে, ভুল কথা বলছে, ওই তারা এভাবে সেজদা করছে বা এভাবে তারা ওয়াজ করছে, এটা হইল নাকি? মানে তাদের ভুল ধরার মতো অবস্থা করে যখন খোঁচা মেরে মেরে কথা বলে, তখন কিন্তু সেই বল্লার চাকে এটা খোঁচা মারা হচ্ছে। তাহলে এই খোঁচা খেতে খেতে একদিন বল্লা তো আপনাকে কাটা বিধাবেই।
আপনার পিঠে পেটে তো আপনার কাঁটা বিঁধিয়ে দিবে, কেননা তার গোড়েলের মধ্যে লাগছে, সে যে সারা জীবন শিক্ষা অর্জন করেছে সেটার মধ্যে লাগছে, সে দুনিয়াবিও তার নষ্ট হবে, তার আখেরা তো মনে হয় নষ্ট হচ্ছে। এগুলা কি বলছে? আসলে কি এভাবে শিক্ষা? এভাবে কি আসলে নবীর শিক্ষা? নবী কাউকে কি কাটা মেরে কথা বলেছে? নবী কাউকে ঘাই মেরে কথা বলেছে? কাউকে ছোট করে কথা বলেছে? ভালোবাসা দিয়ে কথা বলেছে এবং ঊর্ধ্ব জগতের কথা বললেও শান্ত শিষ্ট এবং হাসি মুখে সুন্দর ভালোবাসা দিয়ে কথা বলেছে। কিন্তু আজকাল যে ইউটিউবে কথাগুলো বলা হয় আধ্যাত্মিক জগতের, তো এর মধ্যে দেখা যায় ওলামাগণ আছে এবং অন্য অন্য পীর মাশায়েখ আছেন এবং মোল্লা মুন্সি যারা আছে, এদেরকে কি অপবাদ দিয়ে কথা বলা হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? এভাবে তার আরো কি হবে? ক্ষিপ্ত হবে, আপনার ক্ষতি করবে। আর যদি তাদের সাথে মিশেন, তাদের সাথে বসেন, তাদের সাথে কথা বলেন, তখন দেখা যায় দশজনের সাথে কথা বললে পাঁচজন এই কথাটা বুঝবে, হ্যাঁ আপনার কথাটি ঠিক আছে, কোরআন মতে আছে, হাদিস মতে আছে। তখন যখন আপনি তার সাথে বন্ধুত্বের মতো চলবেন, যদি বাংলাদেশে বা বিদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে চলতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে কেন এক হয়ে চলতে পারবো না? মাত্র আমরা তরিকত, আমরা মুর্শিদ ধরা মানুষ, আর তারা কি? তারা কোরআন হাদিস দেখে নামাজ সোজা করে শরীয়ত করতেছে, তারাও মুসলমান আমরাও মুসলমান। তাহলে মুসলমান মুসলমানই মিলে থাকতে পারে না, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা একত্র হয়ে কি করে মিলছে? তুমি ভগবান বলছো, আমি অপমান করব না, আমি খোদা বলছি, আমাকে কেউ ব্যঙ্গ করো না, তিনি ঈশ্বর বলছে, বলুক। ওই তিনজনে মিলে একজন যার দিব্য চক্ষু খুলে সে বুঝতে পারে সবই এক। এর চেয়ে কি করতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানুষকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে, এবং তক্র বিতক্র যদি কেউ করছে তাকে হাত বুলিয়ে হাসি মুখে কথা বলছে, একদিন দুই দিন তিন দিন পরে তার পায়ে পড়েছে যে হুজুর আপনি যেটা বলেছেন এটাই সত্য। যেমন দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার ইবাদতখানাতে ছিলেন, তখন যখন তার ইবাদতখানার মধ্যে এক ইহুদি এসে ভিতরে গিয়ে যখন সেই নামাজের স্থানে প্রস্রাব করে সে চলে যাচ্ছে, তখন ওমর বলছে, হে হুজুর একবার বলুন, তার কল্লাটা শিরচ্ছেদ করে দিই, কেটে দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে ওমর তুমি থামো, কিচ্ছু বলবে না। তখন সেই ছেলেটি যখন প্রস্রাব করে চলে যাচ্ছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, এই যে বাবা শোনো, এই যে তুমি এখানে বাবা প্রস্রাব করলে, এখানে তো আমরা আল্লাহর ইবাদত করি, তোমরাও তো তোমরা আল্লাহ বলে কাউকে মানো, ভগবান ঈশ্বর বলে কাউকে মানো, তাহলে তুমি কেন এখানে প্রস্রাব করলে বাবা? তোমাদের ওই স্থানে যদি আমরা কোনোদিন প্রস্রাব করতাম তাহলে কেমন লাগতো? আমাদের এখানে প্রস্রাব করলে তাকে কেটে টুকরো টুকরো করে দেব। তখন বললো যে বাবা দেখো যে এটা ভালো না বাবা, প্রস্রাব করার জায়গাই আলাদা, এখানে নয় বাবা। ঠিক আছে বাবা যাও, টপ করে নবীর পায়ের মধ্যে পড়ে গেল, বলছে যে আপনি আসলেই দিনের নবী, আসলেই আপনি উচ্চ মর্যাদা একজন নবী, কারণ এত ধৈর্য যার মধ্যে আছে, এত ভালোবাসার কথা যার মধ্যে আছে, সেই তো নবী, শ্রেষ্ঠ নবী। আমাকে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার কথা হলো কি, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আমরা বাংলাদেশের এক কোণাতে বসে ইমুক মাওলানাকে বকতেছি, ইমুক মুসল্লিকে বকতেছি, ইমুক মসজিদওয়ালাকে মাদ্রাসাওয়ালাকে বকতেছি, তাহলে তাদেরকে রাগ উঠবে না? আচ্ছা, এই গেল একটা বিষয়ের সাবজেক্ট। তো এই সাবজেক্টটি আরেকটু শেষ করি, সেটা হলো দেখেন বাংলাদেশে যারা ইউটিউবে আধ্যাত্মিক জগতের তরিকার জগতের কথা বলে, তারা যেন, আশা করব তাদের কাছে, তারা যেন কারো বদনাম না বলে, সবাইকে ভালোবাসার নজরে ডাকে, বাবা এটা এভাবে নয়, বাবা এটা ওভাবে। আর এটা না বলে যদি বলি তোমার এই ইবাদত ঠিক হচ্ছে না, তুমি এভাবে করছো সেভাবে করছো, না এটা তো কর্কট বাসা, এখানে তো ভালোবাসা হচ্ছে না, কঠিন বাসা,
তাই বলবো কি, ভালোবাসার নজরে আসেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে, আর যদি কঠিন হয়ে যান আপনি তাহলে আপনি কঠিনটাই ফেরত পাবেন। তবে হে সমস্ত জগৎবাসী, এখন আমি যে কথাটি বলবো ফাঁকে দিয়ে আরেকটি কথা বলে দেই। দেখেন মোল্লা মুন্সি এবং ওলামাগণ মুসল্লিগণ তারা যদি না থাকে তাহলে কিন্তু এই পৃথিবীতে কেউ আউলিয়া হতে পারবে না। দেখবেন যে এই পৃথিবীতে যারা আউলিয়া হয়েছে তারা কিন্তু দৌড়ানি খেয়েছে, তারা কিন্তু শরীয়তের দৃষ্টিতে, সে যদি ভালো কিছু হাকিকতের করেও থাকে শরীয়তের দৃষ্টিতে সেটা কেমন জানি মনে হয়, শরীরে ময়লা মনে হয়, গাঁজাখোরের মতো লাগে মনে হয়, সে নিজেকে পবিত্র রাখে না, নামাজ রোজা পড়ে না, এমন দেখতে। তাই মানুষ তাকে ভণ্ড বলে, আর ভণ্ড বলতে 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 একটা দিন দেখা যায় তার চন্দ্রবিন্দু উঠে যায়, সকলেই দেখতে পায়। তাহলে বোঝা গেল পৃথিবীতে মাওলানা আলেম কারি হাফেজ এবং মুসল্লি যারা আছে এরা কিন্তু যারা তরিকত করে সাধনার জগতে আছে তাদের বিরোধ করে, ভণ্ড বলে। আর এগুলো যখন সহ্য করা হয় এদের মতে থেকে নিজের গোপন ইবাদত নিজে গোপনে করে যায়, প্রকাশ্যের ইবাদত প্রকাশ্যে করে যায়, তখন যেই দেশের যেই বাও সেই বাবে নাও বাও, তাহলে বোঝা গেল কি রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো, এবং গোপনের ইবাদত তুমি গোপনেই করো। যখন গোপনকে জাহির কর্তা করা হয় তখনই কিন্তু শরীয়তের চোখে বাজে, তখন তারা মনে করে একদম ভেজাল এবং খারাপ মানুষ, সে আল্লাহর বিরোধ করে, সে আল্লাহর পথে নাই, তখনই মানুষ এটা সেটা বলে। তাহলে বোঝা গেল কি যে আমরা তাদের সাথে তালে চলবো কিন্তু গোপনে আমাদের সাধনা আমাদের ইবাদত চালিয়ে যাব, কিন্তু তারা কিন্তু সাধনার কথা বলে না। সূরা ইনসিরাজ সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলেছে যে দেখো যখনই তোমরা অবসর পাও সাধনা করো, এবং সাধকদের উচিত সাধনা করা। দেখেন সাধকদের কথা বলা হয়েছে, সাধক আর নামাজি আর মুসল্লি কিন্তু এক জিনিস নয়। যে সালাত, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ হয়, আর সে সংযোগ হয় ধ্যানের মাধ্যমে, তাহলে সালাত তো সেখানেই জিকিরের মাধ্যমে সংযোগ হয়, সালাত বা ধ্যানের মাধ্যমে সংযোগ হয়, তাহলে সেই সংযোগওয়ালা নামাজ কিন্তু হয় না, কিন্তু তারা ওটাকেই ওটা মনে করছে। তারপরেও কি তারা বাচ্চা, তারা বোঝে না, তাদের সাথে আমাদের হয় হয় করে চলতে হবে এবং শরীয়তের বিরোধী করা যাবে না। এদের সাথে যদি ক্রস করে চলা যায় তাহলে কিন্তু আপনি আউলিয়া হয়ে যাবেন। আর আল্লাহ কি বলেছে, আমার ওলিদের কোনো ভয় নেই, আমার ওলিরা কোনো দিন চিন্তিত হবে না। তাহলে পরীক্ষার জগৎ, তারা থাকলেই মৌলবী মাওলানা ওলামাগণ মুসল্লিগণ এরা যদি না থাকে তাহলে আপনি আউলিয়া হতে পারবেন না, আপনি তাদের সাথেই কিন্তু মিলে চলতে হবে, কিন্তু গোপনের ইবাদত আপনি গোপনেই চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো যদি আমরা মানতে পারি তাহলে পৃথিবীতে আর বিশৃঙ্খল হবে না, সুশৃঙ্খলই হবে ইনশাআল্লাহ। অনেকে বলে থাকে তাহলে মাজার যে বাংচুর করতে গেল তখন মাজারের মধ্যে একজন আউলিয়া আছে, তার সে সাহিত্য আছে, তাহলে আল্লাহ তো বলেছে আমার ওলিদের মৃত্যু নেই, আমাদের ওলিদের কি মৃত্যু বলিও না। তাহলে তারা যদি জীবিতই হয়, যখন নাকি একজন মানুষ মাজার ভাঙতে গেল তার তো কোনো ক্ষতি হলো না, তার তো কিছু হলো না, তাহলে সে জীবিত কিভাবে? সে একটা খেলা দেখাইতো, সে একটা কারামত দেখিয়ে তাকে পঙ্গু বানিয়ে দিত, তার মৃত্যু হয়ে যাইতো, তাহলে মানুষের ভয়ে এটাতে যাইতো না। দেখে না, আমি কিন্তু এর আগের পর্বে একটা কথা বলেছি যে আল্লাহ মহাধৈর্যশীল, আর রাসুল শব্দের অর্থ কি? ধৈর্য, ধৈর্যই রাসুল। আর যদি এই ধৈর্য না থাকে তাহলে সে রাসুল হইতে পারে না। তাহলে রাসুল কোথায়? রাসুল ওলিয়াউলিয়াদের মধ্যে মিশে আছে। তাহলে একটা বিষয় দেখেন যে আমি একটা যুক্তি দিয়েছিলাম, আপনার একটা 5 বছরের শিশু বাড়িতে এসেছে, বাবা মার কাছে একটা জিনিস আবদার করেছে, দেয়নি না, তোকে এটা দেওয়া যাবে না। তখন সে রাগে সুকেস ভেঙেছে, ঘরের মধ্যে আরো আসবাবপত্র আশ্রে ভেঙে ফেলেছে। তখন বাবা মা দেখে তাকে মারলো না, কেন? যাক বাচ্চা বোঝে না, বাচ্চা বোঝে না, এই জন্য তাকে মারলো না, তাকে বুঝাইলো, বাবা এই যে ভাঙছো, হাজার হাজার টাকা দিয়ে কিনেছি, এগুলো যে ভাঙলা, এখন এগুলো কিনবো কি করে, আমাদের কি অত টাকা আছে?
একটা বুঝ দিয়েছে, তখন ছেলের যখন মাথা ঠান্ডা হয়েছে, বাবা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও, তাহলে সে কিন্তু ক্ষমা চাইছে। তাহলে যদি কেউ ক্ষমা চাইতে হয় তাহলে তারকে সময় দিতে হবে। আচ্ছা, কোনো একদিন সেও বুঝে যাবে আশা করব, যে যেটাকে নিন্দে সে সেটাকে ফিন্দে। আরেকটা কথা দেখেন, যে অবুঝ বাচ্চারা যারা বুঝে না তারাই কিন্তু মাজার ভাঙতে গেছে, যারা বুঝে তারা যায়নি। আর বুঝে কে আর বুঝে না কে, যেমন একটা ঘটনার মধ্যে বলা হয়েছিল যে একটা পাগল রাস্তার ধারে বসে আছে, সেই পাগলটাকে অনেক মানুষে পাথর মারছে, ঢিল মারছে, পাগলের শরীর দিয়ে রক্ত ঝরছে, পাগল শুধু হাসে আর আল্লাহ নামের জিকির করে, পাগল হাসে আর আল্লাহ নামের জিকির করে। কিছুক্ষণ পরে একটা লোক এখান থেকে যাচ্ছে, সবাই যখন যায় একটা করে ডিল মেরে যায়, ওই লোকটা একটা ফুলের তোড়া হাতে নিয়ে যাচ্ছে, কিন্তু এই লোকটা সে ডিল মারে না, সে চলে যাচ্ছে। তখন সেই লোকগুলো তাকে বলতেছে, ভাই ফুলের তোড়া নিয়ে যাচ্ছেন, এদিকে আসেন, আমরা সবাই ডিল মারছি পাগলকে, তো আপনি একটা মারেন। তখন সে বলতেছে, না বাবা আমি এটাও পারবো না, আমি মারতে পারবো। তখন সেই লোকেরা বলতেছে, তাহলে নিশ্চয়ই আপনি সেই পক্ষের লোক, সেই পাগলের পক্ষের লোক, তাহলে এই তাকে ঢিল মারা বাদ দিয়ে এখন এটাকে ডিল মার। তখন বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডিল মারতেছি। তখন কি করলো, তার ফুলের তোড়া থেকে একটা ফুল তুলে তখন সেই পাগলের গায়ে মেরেছিল। এতক্ষণ পাগল হাসছিল পাথর খেয়ে খেয়ে, যখন ফুলের আঘাত যখন সেই পাগলের শরীরে লাগলো, তখন পাগল বলছে, হরে হরে, কে আমাকে এত জোরে মারলো রে। তার মানে কি, যে পাথরের আঘাত ছয় তো ফুলের আঘাত ছয় না। তার মানে কি, তার মানে হলো সেই ফুলের তোড়াওয়ালায় জানে সে যে কোন পাগল, সে তো আল্লাহর পাগল, সে জানতো, জানার পরেও সে মারছে, তখন সেই ফুলের আঘাতটাই তার কলিজা বরাবর রাখছে। তাই আমি বলবো, যারা পাথর মারতেছে ঢিল মারতেছে তার খবর সে জানে না, এই বিষয়ে তাদের জ্ঞান নেই। আর জ্ঞান নেই দেখি পাগল হাসে, অবুঝের দলে কি করছে বোঝে না রে, বোঝে না তাই হাসতেছে, আর যে বুঝেছে তার ফুলের আঘাতটাই লেগে গেছে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যারা মনে মনে ভাবেন যে অলিয়া আউলিয়ারা খেলা দেখাতে পারে না, এই যে মাজার ভাঙতে যায় না, বাবা বাচ্চাদের কি বলবে, যদি বাচ্চাদেরকে আঘাত করতে যায়, রাসূল তো বলেছে, হে আল্লাহ আপনি তায়েববাসীকে উল্টাইয়া দিবেন না, তারা বোঝে না, আমি তাদেরকে বোঝাবো, তাদেরকে হেদায়েতের পথে আমি ডাকবো, আপনি যদি তাদেরকে উল্টিয়ে মেরে ফেলেন তাহলে আমি বোঝাবো কাকে। তখন আল্লাহর যখন রাগ কমে গেছে তখন বলতেছে, আমার দোস্ত, আমার রাসূল যদি আমাকে না বলতো তাহলে তো আমি তায়েববাসীকে উল্টিয়ে দিতাম। তাহলে সেই রাসূলের নামে কিন্তু আল্লাহ নিজে দুরূদ পাঠ করেছে। তবে হে সমস্ত জগৎবাসী, যে কেন এগুলা ঘটে, আসলে মূলত এই বিষয়, আজকের এই আলোচনাগুলো আসলে আপনাদের সামনে যে আমি করলাম এই কথাগুলো, কার পক্ষ হয়েছে, কার বিপক্ষ হয়েছে, কার খারাপ লেগেছে, কার ভালো লেগেছে, কার যুক্তিতে মিলেছে, কার মিলেনি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।